بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক মণ্ডলী, আজকে এখনকার আলোচনা বিষয় হচ্ছে তাকদীর। আমাদের মাঝে, আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা তাকদীরকে, ভাগ্যকে বিশ্বাস করতে চায় না। অথচ একজন মুমিনের জন্য যে সমস্ত জিনিসের উপরে বিশ্বাস করা একান্ত প্রয়োজনীয়, তার মধ্যে অন্যতম হচ্ছে তাকদীর। তাকদীরের উপরে বিশ্বাস না করলে একজন মুসলমান মুসলমান হতে পারে না, একজন মুমিন মুমিন হতে পারে না। আবু দাউদে একটা হাদিস রয়েছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কাদারিয়াতু মাজুসু হাযিহিল উম্মাহ, যারা তাকদীরকে বিশ্বাস করে না তারা হচ্ছে এই উম্মতের মজুস, এই উম্মতের হচ্ছে অগ্নি পূজক। জি, তারপর আল্লাহ রাসূল বলছেন, ইন মারিদু, তারা যদি কেউ অসুস্থ হয়ে যায়, ফালা তাউদুহুম, তাদের দেখা করতে যাবে না, তাদের অসুস্থ হওয়ার পরেও তাদেরকে দেখতে যাবে না। ওয়া ইন মাতু, আর যদি তারা মারা যায়, ফালা তাশহাদুহুম, তাহলে তাদের জানাজায় অংশগ্রহণ করবে না। অনুরূপভাবে হুদায়ফা ইবনুল ইমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটা হাদিস যেটা আবু দাউদে রয়েছে, জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিকুল্লি উম্মাতিন মাজুস, প্রত্যেকটি উম্মতের কিছু মাজুস রয়েছে, প্রত্যেকটি জাতির কিছু মাজুস রয়েছে, অগ্নি পূজক রয়েছে। মাজুস হাযিল উম্মাতু আল্লাযিনা ইয়াকুলুন, আর আমার এই উম্মতের মাজুস যারা বলে লা কাদার, তাকদীর বলে কিছু নেই, ভাগ্য বলে কিছু নেই। মান মাতা মিনহুম, এদের মধ্যে যারা মারা যাবে, ফালা তাশহাদু জিনাযাতা, তাদের জানাজায় তোমরা অংশগ্রহণ করবে না। ওয়ামান মারিজা মিনহুম, আর এদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, ফালা তাউদু, তাহলে তার সাক্ষাৎ তাকে দেখা করতে যাবে না, তার অসুস্থ হলে তাকে দেখতে যাবে না। ওয়াহুম শিআতুদ দাজ্জাল, এরা হচ্ছে দাজ্জালের সঙ্গী। ওয়া হাক্কুন আলাল্লাহি আন ইউলহিকাহুম বিদ্দাজ্জাল, আর আল্লাহর জন্য প্রযোজ্য হচ্ছে, মহান আল্লাহ এই সমস্ত লোকেদেরকে দাজ্জালের সঙ্গে মিলিত করবেন। অনুরূপভাবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়াল্লাযী নাফসু ইবনু উমর বিয়াদিহি, সেই আল্লাহর কসম, সেই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার জান রয়েছে, লাউ কান আলী আহাদিহিম মিসলু উহুদিন যাহাবান, যদি তাদের মধ্যে কারো কাছে ওহদ পাহাড় সমতুল্য স্বর্ণ থাকে, সুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, আর সেই স্বর্ণ যদি সে আল্লাহর রাস্তায় খরচ করে, মা কাবিলাহুল্লাহু মিন, তবুও মহান আল্লাহ তার সেই স্বর্ণ মহান আল্লাহ কবুল করবেন না, হাত্তা ইউমিনা বিল কাদার, যতক্ষণ না সে তাকদীরের উপরে বিশ্বাস না করবে। সুম্মা ইসতাদাল্লা বিকাউলিন নবী, তারপরে তিনি আল্লাহর নবীর এই কথার দ্বারা কি করেছেন, প্রমাণ পেশ করেছেন, আল ইমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। ইমান হচ্ছে আল্লাহর উপরে ইমান আনা, ফেরেশতাদের উপরে ইমান আনা, কুতুব এবং যে সমস্ত কিতাব মহান আল্লাহ অবতীর্ণ করেছেন সেই সমস্ত কিতাবের উপরে ইমান আনা, সমস্ত নবী রসুলের উপরে ইমান আনা, পরকালের উপরে বিশ্বাস করা, আর বিশেষ করে তাকদীরের ভালো এবং মন্দির উপরে বিশ্বাস করা, ইহাদিসটা রয়েছে মুসলিমে। অনুরূপভাবে ইয়াহিয়া ইবনু ইয়ামার রাদিয়াল্লাহ রাহিমাহুল্লাহ বলছেন যে, কান আউয়ালু মান তাকাল্লামা ফিল কাদরি বিল বাসারাতি মা'বাদুল জাহানি, সর্বপ্রথম বাসারাই কুফার একটা শহর, যে শহরে মা'বাদ জাহানি বলে একটা লোক এই তাকদীর সম্পর্কে, তাকদীরকে অস্বীকার করেছিল। জি, ফান্তালাক্ত আনা ওয়া হামাইদু ইবনু আব্দুর রহমান আল হিমি রিহাজাইনি আও মুতামিরাইন, একবার আমি এবং হামাইদু ইবনু আব্দুর রহমান, ওই ইয়াহিয়া ইবনু ইয়ামার বলছেন, আমি এবং হামাইদু ইবনু আব্দুর রহমান একবার আমরা হজে কিমার উমরার জন্য মক্কার উদ্দেশ্যে বের হলাম, ফাকুলনা, আর আমরা মনে মনে বললাম, লাউ লাকিনা আহাদাম মিনা সাহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি হজ আর উমরা করতে গিয়ে কোনো সাহাবির সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে যায়, ফাসআল্লাহু আম্মা ইয়াকুল হাউলাই ফিল কাদার, আর আমরা যদি তাকে জিজ্ঞেস করার সুযোগ পেতাম এই সমস্ত লোকেরা যে সমস্ত কথা বলে তাকদীর সম্পর্কে তাদের ব্যাপারে, ফাওয়াফাকাল্লাহু লানা আব্দুল্লাহ ইবনে উমর দাখিলা লিল মসজিদ, আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে আমাদের সাক্ষাৎ হলো যখন তিনি মসজিদে প্রবেশ করছিলেন, কাবাতে, ফাক্তানাফতুহু আনা ওয়া সাহিবি, আমরা তাকে দুজনে কি করলাম, দুদিকে ঘিরে নিলাম, একজন ডান দিকে একজন বাম দিকে হয়ে গেলাম। জি, তারপরে ফাযানান্তু আন্না সাহিবায়া সাইয়াকিল্লু আল কালামা ইলাইয়া, আর আমি মনে করলাম যে আমার বন্ধু আমাকে কথা বলার সুযোগ দেবেন, ফাকুলতু, তখন আমি বললাম, আবু আব্দুর রহমান, অর্থাৎ জি, আব্দুল্লাহ ইবনে উমরের উপনাম ছিল আবু আব্দুর রহমান, সেই আবু আব্দুর রহমান নাম দিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, ইন্নাহু যাহারা কিবালানা উনাসুন, আমাদের দিকে কিছু মানুষের আবির্ভাব ঘটেছে, ইয়াকরাউন আল কোরআন, যারা কোরআনের তিলাওয়াত করে, ওয়া ইয়াতাফাক্কারুনা আল ইলম, যারা
শরীয়তের জ্ঞান অর্জন করে, ওয়াজুমুন আন্না লা কদর, আর তারা ধারণা করে যে তাকদীর বলে কিছু নেই, ওয়াল আমরু উলুফুন, বরং যা কিছু হয় নূতনভাবে হয়, আগে থেকে হয়ে আছে এরকমটি নয়। ফকাল, তখন আব্দুল ইবনে উমর বললেন, ফাইদা লাকিতা উলাইকা, যদি তুমি তাদের সঙ্গে সাক্ষাৎ করো বা যদি তোমার তাদের সঙ্গে সাক্ষাৎ হয়, ফাখবির হম, তাহলে তাদেরকে বলে দাও, আন্নি বারি উম্মিন হোম, আমি তাদের থেকে মুক্ত, ওয়া আন্নাহুম বোরা আ উমিননি, এবং তারাও আমার থেকে মুক্ত, ওয়াল্লাযী ইয়াহলিফু বিহি আব্দুল্লাহ ইবনে উমর, আর সেই আল্লাহর কসম যে আল্লাহর উপরে তিনি কি করতেন, শপথ করতেন আব্দুল্লাহ ইবনে উমর, লাউ আন্না আলী হাদিহিম মিসলা উহুদিন যাহাবান, যদি তাদের মধ্যে কারো কাছে উহুদ পাহাড় সমান স্বর্ণ থাকে, ফা আনফাকাহু মা ক্বাবালাহুল্লাহু মিন, আর তারপরে সেই স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় খরচ করে, তবুও মহান আল্লাহ সেই স্বর্ণ তার কবুল করবেন না, হাত্তা ইউমিনা বিল কদর, যতক্ষণ না সে তাকদীরের উপরে বিশ্বাস না করবে। তারপরে তিনি একটা হাদিসের কথা বলেছেন, আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে একদিন জিবরিল আলাইহিস সালাম এলেন, আর জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, হে আল্লাহর নবী, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে কিছু বলুন। তখন আল্লাহ রসুল বললেন, আলি ইসলাম আন তাশহাদাল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মাদ আল্লাহ রসুল এই সাক্ষ্য দেওয়া, ও তুকিমা সালাত, আর সালাত কায়েম করা, ও তুতি যাকাত, যাকাত প্রদান করা, ও তসুম রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা, ও তাহুজ্জা আর শক্তি থাকলে বাইতুল্লাহর হজ করা, এটা হচ্ছে ইসলাম। ক্বালা সাদাকতা, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি সত্য বলেছেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ইউসাদ্দিকুহু, তখন সাহাবায়ে কেরামরা বলছেন, আমাদের বড় আশ্চর্য লাগলো যে প্রশ্নও করছেন আবার তিনি সঠিক কি ভুল সেটাও বলে দিচ্ছেন। ক্বালা, তারপরে তিনি বললেন, ফাআখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন আল্লাহ রসুল বললেন, আন্তু উমিনা বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর প্রতি বিশ্বাস করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা, যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে সেই সমস্ত কিতাবের উপরে, সমস্ত নবী এবং রসুলের উপরে, পরকালের উপরে, এবং বিশেষ করে তাকদীরের ভালো এবং মন্দির উপরে বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমান। তারপরে আরেকটা প্রশ্ন করা হয়েছিল, সেটা হচ্ছে যে আখবিরনি আনিল ইহসান, হে আল্লাহর রাসূল, আমাকে ইহসান সম্পর্কে বলুন। তখন আল্লাহর রাসূল বলেছিলেন, আনতা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে, কাআন্নাকা তারাহ, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, ফা ইন লাম তাকুন তারাহ, আর যদি তোমার আল্লাহকে দেখা সম্ভব না হয়, ফা ইন্নাহু ইয়ারাক, তাহলে তিনি তো অবশ্যই তোমাকে দেখছেন। এরপরে তিনি চলে গেলেন। জি না, তারপরে তিনি জিজ্ঞেস করলেন যে ফা আখবিরনি আনিস সাআ, আমাকে কিয়ামত সম্পর্কে কিছু বলুন। তো আল্লাহর রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যিনি প্রশ্ন করছেন তার থেকে প্রশ্ন যাকে করা হয়েছে সেও বেশি, তার মানে আপনিও বেশি জানেন না, আমিও বেশি জানি না। তখন তিনি আবার বললেন যে ফা আখবিরনি আন আমারাতিহা, তার কিছু চিহ্ন, তার কিছু নিশান বলে দেন। তখন তিনি বললেন, আনতালিদাল আমাত রব্বাতাহা, এমন একটা সময় আসবে যে দাসী তার মালিককে জন্ম দেবে, অন্তরাল হুফাতাল উরাতাল উলাতা রিয়া আশা ই তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর তুমি দেখবে যারা খালি পায়ে, খালি শরীরে, আর একদম গরিব, যারা ছাগল চড়াতো, উট গরু চড়াতো, তারা একদিন কী করবে, বড় বড় বিল্ডিং তৈরি করবে। ফান্তালাকা, তারপরে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বললেন, তিন দিন পরে আল্লাহ রসুল বললেন, ইয়া উমর, হে উমর, আতাদরি মান ইসরাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিলেন? কুলতো, তখন আমি বললাম, আল্লাহ ও রসুল আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। কালা, ফাইন্নাহু জিবরিল, তিনি ছিলেন জিবরিল, আতাকুম ইউআল্লিবুকুম দীনাকুম, তোমাদের কাছে এসেছিলেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়, এটাই হচ্ছে হাদিসে জিবরিল। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা গেল যে তাকদীরের উপরে বিশ্বাস না করলে সে মুমিন হতে পারবে না। আল্লাহর উপরে বিশ্বাস আছে, আল্লাহ রসুলের উপরে বিশ্বাস আছে, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস আছে, কিন্তু তাকদীরের উপরে বিশ্বাস না রাখলে, বা যে সমস্ত ইমানের যে ছটি স্তম্ভ বলা হয়েছে, ছটি জিনিসের উপরে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ, কোনো মুসলমান বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে মুসলমান, মুমিন বলা যাবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত জিনিসের উপরে পূর্ণাঙ্গ রূপে ঈমান আনার, এবং যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে ঈমান আনার কথা বলেছেন, সেভাবেই যেন আমরা ঈমান আনতে পারি, এবং আমরা এই ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করি, আমাদের মৃত্যু যেন এই ঈমানের উপরেই হয়, যাতে করে কাল কিয়ামতের দিন আমরা ঈমান নিয়ে হাশরের ময়দানে মরতে পারি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।